আজ তো মহাষষ্ঠী, সন্ধ্যেবেলায় একটু টুকটাক বাজার করতে বেরিয়েছি, আর কিভাবে আটকে গেছি দেখো, কি মুষলধারে বর্ষা নেমেছে এই দেখো। আকাশ ঝেপে বর্ষা নেমেছে, এখানে বসে আছি আমি আর মনে মনে ভাবছি কাল তো মহাসপ্তমী, পুজো কি তাহলে ম্যাচাকার হয়ে গেল, কি জানে কি মায়ের ইচ্ছা। সকালবেলা স্নান টান করে আমাদের মতো চলে এসেছে, শেষ এবার আমরা অঞ্জলি দেব। এই দেখো সপ্তমী পুজো শেষ করে অঞ্জলি দিয়ে তারপর শান্তির জল নিয়ে প্রসাদ নিয়ে একবারে বাড়ি এলাম। এই দেখো এবার জল টল খাবো, চা খাবো, তারপর প্রসাদ চা খাবো, চলো আবার দেখা হচ্ছে পরে। বাপ রে, আমি তো কালকে সন্ধেবেলা খুব ভয় পেয়ে গেছিলাম যে মা পুজোটা বোধহয় গেল, ম্যাচাকার হয়ে গেল, এত বৃষ্টি হয়েছে 2 ঘন্টা ধরে বৃষ্টি, তারপরে মানে জল জমে গেছে। তো যাই হোক, আজকে সকালে উঠে দেখি বেশ সুন্দর ওয়েদার, আর আমি তো অনেক ভোরবেলা উঠেছি, উঠে স্নান করে তারপরে পাড়ার ক্লাবের পুজোতে গিয়েছিলাম, ওখানে পুজো কমপ্লিট করে অঞ্জলি দিয়ে একেবারে প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছি। তো ভীষণ ভালো লাগছে মনটা যে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন তোমরা খুব ভালো কাটাও, আমি এখন মানে চা করব, আগে চেঞ্জ করব, করে চা খাবো। ওরা কিন্তু ঘুমোচ্ছে, কে ওঠেনি, ওদের এখন আমার জাগাতে হবে, আমার আবার বৃহস্পতিবার পুজোও আছে, তবে চাটা খেয়ে নেব তারপর পুজো দেব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যত বৃষ্টিই হোক আর যাই হোক, গরম কমছে না, দেখো কাজ করতে গিয়ে আমি একেবারে ঘেমে নেই, অস্থির। আজকে মানে শুভ সপ্তমী, অষ্টমীতে তো লুচি হয়ই, কিন্তু পুজোর দিনগুলোতে অন্য কোনো খাবার চন্দনবাবু ভাবতেই পারে না, তাই সপ্তমীর দিন থেকেই আমার লুচি শুরু হয়ে গেছে। আমি করেছি সাদা আলুর তরকারি, লুচি আর মিষ্টি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখনো ওদের বেড়ে দিইনি, এই টেবিলে এনে রাখলাম সাদা আলুর তরকারি, লুচি আর এখানে আছে মিষ্টি সন্দেশ, এটা হবে আমাদের আজকে ব্রেকফাস্ট, চলো সবাইকে তাহলে দিয়ে দিই। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, দেখো একদম সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে, এখন ঘড়িতে বাজে 7:45। আমি তো ভেবেছিলাম তোমাদের কাছে আসব, অনেক কিছু দেখাবো, দুপুরের খাবার টাবার কি খেলাম টেলাম, কিন্তু জানো তো সেই যে ব্রেকফাস্টের পরে গেছি আর তারপরে এলাম তোমাদের কাছে, আর দুপুরবেলা এ আসে ও আসে সে আসে,
মানে আমি তো সারা সপ্তাহ বাড়ি থাকি না, কাল থেকে তো আমার বেশ কয়েকদিন ছুটি আছে, তো যারা জানে আর কি আমি বাড়ি আছি, অনেকেই আসে বিভিন্ন দরকারে বা দেখা করতে। আর তাছাড়া সব থেকে যেটা বড় কথা, দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে, আর মানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, লোডশেডিং হয়ে গেছে, সেই কারণে তোমাদের কাছে আর আসতে পারিনি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া তো করেছি, সেই 4টে বেজে গেছে, 4:30-এর পরে গিয়ে একটু রেস্ট নিয়েছি, তারপর তো কাজ তো আছেই, সব কিছু সেরে টেরে এখন একটু সিম্পল রেডি হয়েছি, সপ্তমীতে এর থেকে বেশি না, ঠিক আছে। তবে আমি একদম একা এখন বেরিয়ে যাচ্ছি দুর্গা মণ্ডপে, বাজারের দুর্গা মণ্ডপে আমি প্রতি বছর দুর্গা পূজায় প্রতিদিন যাই, তো এবারে কিন্তু একদিনও যাইনি, মানে ষষ্ঠীতেও যাইনি, আর আজকে তো সপ্তমী, তাই ওখানেই যাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাই, সঙ্গে থাকো। অহংকার আর শক্তির দম্ভে আমরা সবাই ক্লাবের পুজো, কি দারুণ মণ্ডপ সজ্জা দেখো, কি অপূর্ব দেখো, ওদের পুজো প্রত্যেক বাড়ি ভীষণ ভালো হয় এবং নতুন নতুন চমক থাকে প্রতি বছর। ঠাকুর দেখার চেয়েও সবাই সেলফি তোলায় ব্যস্ত, আমরা দেবী দুর্গা মায়ের কাছে আরাধনা করি, জানি না কিসের তরে। চলে এলাম দুর্গা মণ্ডপে, চলো ভেতরে যাই, খুব সুন্দর করে সাজিয়েছে।